এখনকারের বাচ্চাদের কারোর বাড়িতে যাওয়া যায় না, সবাই পড়াশুনো করছে, খুব পড়াশুনো করছে। তো এই কবিতাটাতে বয়ঃসন্ধিক্ষণের ছেলে মেয়েদের অবস্থার কথা তুলে ধরা হয়েছে। বাচ্চাদের ছেলেবেলাটা কিভাবে হারিয়ে যাচ্ছে সেই অবস্থাটার ছাপ আপনারা পাবেন। তো এই কবিতাটাতে একজন বাবা ও তার ছেলের দুটি সংলাপ আপনারা শুনবেন। নমস্কার, কবিতা টিউটোরিয়াল, কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90, 92-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস সেরে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাবসা রান্নাঘরে, এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম, মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল, বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটকালেই নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, NRI হতে হবে, NRI, NRI, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে, তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবর কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে, অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি মন দিই না কোনো দিকে, না বাপি, না না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট দি, নোট নি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি, না না না, আমি মেয়েদের সাথে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক, না বাপি, খেলতে যাই না কখনো, খেলতে যাইনি, না আমার বন্ধু নেই, না বাপি, না একজন আছে, অপু এক ক্লাসে পড়ে, ও বলে
যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি, অপু বলেছে পড়াশুনো হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানে, হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে, উঠে যাবে কাগজের প্রথম পাতায়।